হ্যালো গাইস, সো আমি সকালবেলা উঠেই কাঁচা হলুদ একেবারে বেটে নিয়েছি, আর তাড়াতাড়ি করে একটুখানি মুখে এদিক ওদিক সেদিক মেখে নিচ্ছি। অ্যান্ড তারপরে স্নান করতে হবে, তো স্নান করাও হয়ে গেছে, একেবারে শাড়ি পরে নিয়েছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তো পাড়ায় একজনদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছিলো, তো সেখানে গিয়ে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিয়েছি। তো এবার তাড়াতাড়ি আমাকে রেডি হতে হবে, তাই জন্য এবার রেডি হব। তো চলো, রেডি হয়ে নিয়েছি, কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও নিশ্চয়ই। অ্যান্ড তারপরেই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছি, এখন বেলানগর স্টেশন চলে এসেছি। আর আমার সাথে চলে এসেছে হচ্ছে রানাই, আর কে কে আছে দেখে নাও, আছে হচ্ছে দিদি, আছে জিজু, অ্যান্ড রানাই কে তো দেখেইছো, ইন্দ্রনীল আর দিয়া। তো সবাই মিলে ট্রেনে করে হেভি মজা করতে করতে যাচ্ছিলাম, আর মাঝে একটু খিদে পেয়ে গেছিলো, তাই জন্য ঝালমুড়ি খেয়েছি, আর আমি একটু এখানে ঢং করছিলাম। যাই হোক, এইভাবেই আমাদের দিনটা আজকে কেটে গেছে, অনেক ঘুরেছি, অনেক মজা করেছি, কিন্তু অনেক ক্লিপ নিতে ভুলে গেছি, তাই জন্য সরি। টাটা, দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে।